আল্লাহর বান্দা গরীব এই বেচারাটা নিরুপায় হইয়া এবার সুদের উপরে টাকা নিলে নিতে বাধ্য হলো আল্লাহর বান্দা সুদের উপরে টাকা নিল একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হলো আল্লাহর এই গরীব বান্দাটা টাকা নিয়ে চলে গেলেন নির্ধারিত তারিখ যখন আসছে এবার এই শাইলক সুদের টাকা আদায় করার জন্য তাড়াতাড়ি করে পাওনাদারের ওই দরিদ্র লোকটার বাড়ি চলে গেল যে বলতে আছে আমার মূল টাকা দাও আমার মূল টাকার সাথে সুদের যেই লাভ এসেছে ওই লাভটাও দাও সুদের টাকাটাও দাও এবার আল্লাহর এই গরীব বান্দাটা ডেকে বললেন হে আমার ভাই শাইলক আমার পক্ষে এখন এই তারিখে টাকা দেওয়া সম্ভব না আমার কাছে কোনো টাকা নাই তোমাকে দেওয়ার মতো আমি এখন তোমাকে কোনো টাকা দিতে পারবো না এবার শাইলক এই সুদের মহাজন ডেকে ডেকে বলল যেহেতু তুমি টাকা দিতে পারো না সেহেতু তোমাকে আবার আরেকটা তারিখ আমি তোমাকে নির্ধারণ করে দিতে আসি আগামী তারিখে তুমি আমাকে অবশ্যই টাকা দেবা এবং আমার যেই সুদের লাভ আসবে এই লাভও দেবা আর যেই আবার যেই তারিখ দিতেছি এই তারিখের ভিতর আবার যেই সুদ আসবে সেটাও দিতে হবে ডবল সুদ এবার আল্লাহর বান্দাটা নিরুপায় হয়ে রাজি হয়ে গেলেন দ্বিতীয়বার যখন নির্ধারিত সময় আসল ওই ইহুদি সুদখোর মহাজন শাইলক এবার এই দরিদ্র অসহায় গরিব ব্যক্তিটির বাড়িতে চলে আসলো এসে বলতে আছে ভাই আমার টাকা দাও আমার সুদের টাকা দাও বলে মহাজন আমি তো নিরুপায় আমি এখন দিতে পারবো না আমার কাছে একটা টাকাও নাই থাকলে আমি তোমাকে দিয়া দিতাম দেওয়ার মতন টাকা নাই তবে একটা কাজ আমি করতে পারি বলে কি বলে সেটা হলো তোমার যেই মূল টাকাটা আছে ওই মূল টাকাটা আমি তোমাকে দিয়া দিতে পারি আল্লাহর এই দরিদ্র বান্দাটা সুদকর মহাজনকে ডেকে বললেন ভাই আমার আমি তোমাকে মূল টাকাটা দিয়া দেই কিন্তু লাভের টাকাটা আমি তোমাকে দিতে পারবো না আমার কাছে টাকা নাই এবার এই সুদী মহাজন ইহুদি ডেকে বললেন যে না না তুমি এটা হবে না আমাকে লাভও দিতে হবে মূল টাকাও দিতে হবে যাও আমি তোমাকে আর একটা তারিখ দিলাম কারণ সুদখোররা যত তারিখ দেবে তত তাদের লাভ বাড়তে থাকবে লাভের অঙ্ক প্রতিদিন বাড়তে থাকবে এজন্য আর একটা তৃতীয় তারিখ দিল এবার তৃতীয় তারিখ দিয়া শাইলাকে সুদি মহাজন বলে দিল এবার যদি তুমি আমাকে টাকা না দিতে পারো তৃতীয়বার আমি তোমার শরীর থেকে এক পাউন্ড গোস্ত কেটে নেব আমি তোমার ওই মাংস শরীরের মাংস চিবিয়ে চিবিয়ে খাবো আর তোমার মাংস খেলে আমার লাভের টাকাটার যে একটা ব্যথা আছে ওইটা আমার দূর হবে বলে তোমার থেকে টাকা তো আদায় করবই তারপর তোমার শরীর থেকে তোমার মাংস এক পাউন্ড মাংস আমি কেটে নেব আল্লাহর বান্দা নিরুপায় হয়ে চলে গেলেন তৃতীয়বার যখন টাকা দেওয়ার সময় হল এবার সুদী মহাজন শাইলক ইহুদি তৃতীয়বার টাকা নেওয়ার জন্য হত দরিদ্র ঋণ গ্রহীতার বাড়িতে আসলেন সাথে করে একটা ছুরি নিয়ে আসলেন এবার টাকা চাইলেন বললে আমার কাছে টাকা নাই বলে টাকা যদি না থাকে তোমার শরীরের মাংস আমি এক্ষুনি কেটে নেব শরীরের মাংস কাটার জন্য ছুরি বের করল আল্লাহর দরিদ্র হতবাগা এই বান্দাটা কোন রকম পালাইয়া বাড়ি থেকে রাজ দরবারে যাই উঠলেন রাজার কাছে বিচার দিলেন রাজাকে জানাইলেন মহারাজ অমক সুদি মহাজন ইহুদি সুৎখর শাইলক আমার শরীরের মাংস কেটে নিতে চায় আপনি আমাকে ওই জালিম ইহুদির হাত থেকে রক্ষা করেন ভাইরা আমার বন্ধুরা আমার এই দরিদ্র লোকটার সাথে শাইলক রাজ দরবারে চলে আসলো রাজ দরবারে এসে এবার সুদী মহাজন রাজাকে ডেকে ডেকে বলতে আছে রাজা মশাই আপনি সুবিচার করবেন এই লোকটা আমার কাছ থেকে সুদের উপরে টাকা ধার নিয়েছে
আমাকে লাভ দেওয়ার কথা আমার মূল টাকা তো আমার লাভ তো দেবে দূরের কথা আমার মূল টাকাই দেয় না আমার লাভ এবং মূল টাকা মিলিয়া অনেক টাকা হয়েছে বাদশা নামদার আমি ছুরি নিয়ে এসেছি সে আমার সাথে ওয়াদা করেছে যদি টাকা না দিতে পারে তার শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে আমাকে দিবি সুবিচার হলো তাকে ধরে তার শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে আপনি আমাকে দেন তাহলে এটাই সুবিচার হবে আমি ন্যায্য বিচার পাব ওই ঋণ গ্রহীতা দরিদ্র লোকটাকে গ্রেফতার করা হলো জেলখানায় আবদ্ধ করা হলো যেদিন কোর্টে জজ সাহেব বসলেন ওই দিন ওই দরিদ্র ঋণ গ্রহীতা লোকটা আসলো না তার পক্ষ নিয়ে তার স্ত্রী আসলো তার স্ত্রী এসে জজ সাহেবকে ডেকে ডেকে বললেন জজ সাহেব এই ইহুদি সুদখোর ইহুদি মহাজন বলেছে সে যেন সুবিচার চায় সুবিচার পায় আপনি যদি সুবিচার করেন যদি আপনি সুবিচার করেন আল্লাহ তাআলাও যদি আমাদের প্রতি সুবিচার করে তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না কারণ ক্ষমা বলেও এই সংসারে একটা কথা আছে শুধু সুবিচারেই নয় ক্ষমাও একটা কথা আছে আল্লাহ যদি সুবিচার করে কেউ আল্লাহ তো সুবিচারেই করবেন কিয়ামতের দিন কারো প্রতি জুলুম করবেন না কিন্তু আল্লাহ তাআলার ডিকশনারিতে ক্ষমা বলে একটা কথা আছে শত অপরাধের পরেও আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন ঋণ গ্রহীতার বিবি বললেন বাদশা নামদান আমরা গরিব মানুষ এত টাকা কোথার থেকে দেব আপনি সুবিচার না করে আপনি যদি ক্ষমার দৃষ্টিতে দেখেন তাহলে আমরা এই জালেম সুদখর মহাজন থেকে রক্ষা পাব আমরা তো গরিব এবার বাদশা এই দরিদ্র নিপীড়িত সুদ গ্রহীতার পক্ষেই তিনি রায় দিলেন তিনি তাকে ক্ষমা করে দিলেন এই জন্য ভাইরা আমার দুনিয়াটা ক্ষণস্থায়ী ছোট আজ আছি কালকে নাই দুনিয়ায় কিভাবে বড়লোক হওয়া যায় কিভাবে টাকা উপার্জন করা যায় আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাজ শুধু তারা এমনই মনে করে কিভাবে বড়লোক হব তাদের কাজটাই এইটা কিভাবে চুরি করবে সুদ খাইবে ঘুষ খাইবে কিভাবে বড়লোক হওয়া যায় এটাই চিন্তা করে কিন্তু একবারও আখেরাতের কথা তারা চিন্তা করে না পরকালের কথা তারা চিন্তা করে না এই জন্য ভাইরা আমার সুদ অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট একটা গুনাহ এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদের সমাজকে বাঁচাতে হবে আমাদের প্রতিবেশীদেরকে বাঁচাতে হবে এই সুদের গুনাহ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে তিনি আরজ করলেন যে আজ রাতে সাহাবীদেরকে বললেন আমার কাছে দুইজন ব্যক্তি এসেছে এবং তারা আমাকে একটা পবিত্র ভূমিতে নিয়ে গেছে সেখানে আমি আমি অবলোকন করলাম আমি একটা ঘটনা দেখলাম নবীজি বলেন আমি দেখলাম একজন লোক বিশাল বড় একটা পাথর নিয়ে দণ্ডায়মান আছে দাঁড়িয়ে আছে আরেকজন লোক সমুদ্রের ভিতর রক্তের সমুদ্র সমুদ্রের পারে দাঁড়িয়ে আছে যেই লোকটা বিশাল একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই লোকটা সমুদ্রের কিনারে থাকা লোকটার মাথার উপরে ওই বড় পাথরটা নিক্ষেপ করে আর পাথরের প্রচন্ড আঘাতে সমুদ্রের মাঝে চলে যায় আর মাথার মগজগুলো ভেঙে বের হয়ে যায় মাথা ফেটে সব চুরমার হয়ে যায় আল্লাহর বান্দাটা এই রক্তের নদী সাঁতার কাটতে 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 আবার নদীর পারে আসে আবার নদীর পারে দণ্ডায় মান থাকা ব্যক্তিটা আবার তার মাথার উপরে পাথর মারে পাথরের প্রচন্ড আঘাতে মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নদীর মাঝখানে চলে যায়
আবার সাতরাইয়া কিনারে আছে আবার পাথর মারে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল কারণটা কি এই ব্যক্তিটাকে এই ব্যক্তির উপরে কেন এমন শাস্তি প্রয়োগ করা হচ্ছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তিটা দুনিয়াতে মানুষের মাতার ঘাম পায়ে ফেলাইয়া রক্ত পানি করা সম্পদ থেকে সুদ নিত এই ব্যক্তি দুনিয়াতে মানুষ কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলাই ইনকাম করত রক্ত পানি করা সম্পদ থেকে তিনি সুদের উপরে চড়া গন্ডা হিসাব করে তিনি অর্থ আদায় করতেন টাকা নিতেন মানুষের রক্ত ঘাম পানি করা অর্থ থেকে তিনি জোর করে মানুষ থেকে অর্থ আদায় করত এজন্য আজকে সে রক্তের ভিতর সাতার কাটতেছে কারণ মানুষের রক্ত পানি করা টাকা সে দুনিয়াতে সুদের উপরে নিচ্ছে এজন্য আজকে রক্তের ভিতর সে সাতার কাটতেছে এইভাবে কিয়ামত পর্যন্ত তার উপরে শাস্তি প্রয়োগ করতে করা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতের ঘটনা বললেন আল্লাহ নবী বলেন মিরাজের রাতে যখন আমি সপ্তম আসমানে গেলাম মিরাজে গেলাম মিরাজে যাওয়ার সময় আমি এমন এক ঘটনা দেখলাম আমি দেখলাম এমন এক সম্প্রদায় এমন কিছু লোক যাদের পেটগুলো বিশাল বড় বড় একটা বিল্ডিং এর মতন বিশাল বড় বড় একটা দালানের মতন আর পেটের ভিতর সাপ কিলবিল করতেছে বিশাল বড় বড় সাপ পেটের বাহির থেকে সাপগুলো দেখা যায় পেটের বাহির থেকে বড় বড় সাপ দেখা যায় আর ওই সাপগুলো পেটের ভিতর ধ্বংসন করতেছে নবীজি বললেন ভাই জিব্রাইল কারণটা কি এই মানুষগুলো কারা যাদের পেটের ভিতর সাপ এমন করে ধ্বংসন করতেছে পেটের ভিতর সাপ ভরা আর যাদের পেট এত বড় পেট নিয়ে লড়তে পারে না চড়তে পারে না কারণ পেট অনেক বড় নবীজি বললেন এরা দুনিয়াতে সুদখোর ছিল সুদ খেয়ে পেট বড় বানাইতো দুনিয়াতে এজন্য কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে এজন্য দুনিয়াতে আপনি সুদ খাইলেন না আপনি জানো বড় বড় এক একটা বিষাক্ত সাপ খাইলেন ভাইরা আমার বন্ধুরা আমার বিগত 30 বছর আগের ঘটনা সিলেটের জমিনে একটা ঘটনা ঘটেছে সিলেট বাজারে একজন ব্যবসায়ী ছিল যে ব্যবসা করত এবং মানুষের কাছে সুদের উপরে টাকা লাগাইতো তার কাজে ছিল সুদের উপরে টাকা লাগানো হাদিসের ভিতর আসছে যারা সুদখোর তারা কৃপণ হয় তারা প্রচন্ড রকম কৃপণ হয় সুদখোররা অনেক বড় কৃপণ কারণ তারা মানুষের রক্ত পানি করা সম্পদ সুদের উপরে আদায় করে বলে পৃথিবীতে দুইটি প্রাণী আছে যেই দুইটি প্রাণীকে বলা হয় রক্তচোষা বলেন কি প্রাণী দুইটি এমন প্রাণী আছে যে প্রাণী দুটি রক্তচোষা মানুষের রক্ত টানে একটা হলো জোক চীনা জোক জোক চেনেন তো আপনারা দেখবেন বর্ষাকালে ঘাসের ভিতর দিয়া কাঁচা রাস্তায় হাঁটলে জঙ্গলার ভিতর দিয়ে হাঁটলে শরীরে জোকে ধরে ওই জোকে মানুষের শরীর থেকে রক্ত খায় একটা হলো জোক এটা হলো রক্তচোষা প্রাণী আর একটা প্রাণী হলো মশা এই মশাও হলো রক্তচোষা মানুষের শরীরের রক্ত খায় বলেন এই দুইটা মানুষের বন্ধু না শত্রু অবশ্যই এই দুইটা মানুষের শত্রু কারণ এই দুইটা রক্ত খায় কতটুকু রক্ত খায় এক সিটা ফোটা রক্ত খায় তাতেই মানুষ মশার থেকে বাঁচার জন্য মশারি টাঙায় কয়েল জ্বালায় এমনকি মশা পেলে একেবারে থাপ্পড় দিয়া মশাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলায় একেবারে ভর্তা বানাই ফেলায় বলেন কতটুকু রক্ত খায় একটা মশা কিন্তু এই মশার সাথে মানুষের কি শত্রুতামি শরীরে পড়লেই চুলকানি মারে থাপ্পড় মারে মশা মাইরা সারে যেখানে পায় কারণ এটা রক্তচোষা মানুষের রক্ত খায় এই জন্য মানুষ এটাকে থাপড়ে মাইরা ফেলায় টিপ দিয়ে মাইরা ফেলায় ঠিক তদ্রূপভাবে যোগ মানুষের শরীরের রক্ত খায় যোগও যখন মানুষ পায় এই যোগও টিপ দিয়ে মাইরা ফেলায়
দুই হাতে ধইরা টাইরা সিরা ফলায় কারণ এই জোক রক্ত চোষা কতটুকু রক্ত খায় অল্প তারপরে এটা মানুষের শত্রু এই দুইটা প্রাণী যেমন পৃথিবীতে রক্ত চোষা আরেকটা প্রাণী আছে রক্ত চোষা ওইটা হলো মানুষ ওইটা হলো মানুষ এই দুইটা প্রাণী যেমন মানুষের রক্ত চোষণ করে মানুষ টিপ দিয়ে মাইরা ফলায় ঠিক তদ্রূপভাবে পৃথিবীতে আরেকটা প্রাণীর নাম হলো মানুষ ওইটা হলো কিছু প্রাণী আছে তো চতুষ্পদ আর কিছু প্রাণী আছে দুই পাওয়ালা আমরা দুই পাওয়ালা প্রাণী দুই পাওয়ালা হিংস প্রাণী আমরা ওইটা চতুষ্পদ হিংস প্রাণীর চেয়ে ওই দুই পাওয়ালা হিংস প্রাণী বেশি খারাপ এজন্য সামান্য মশা মাছ আর জোক মানুষের শত্রু কারণ ওরা রক্ত চোষা ঠিক তদ্রূপভাবে যারা সমাজে গরীব অসহায় নিপীড়িত মানুষের ইনকামের ভিতর ভাগ বসায় ধার না দিয়া সুদ দেয় মানুষকে সুদ দেয় এরাও হলো মানুষের রক্ত চোষা সিলেটের জমিনের ঘটনা এবার ওই ব্যক্তি শুধু সুদের উপরে টাকা লাগায় সিলেট বাজারে ওই ব্যক্তি ব্যবসা করত সুদের উপরে টাকা লাগায় সুদ খাওয়াই তার কাজ সুদ দেওয়াই তার কাজ আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর আগে পেট এরকম বড় হয়ে গেল পেট নিয়া নড়াচড়া করতে পারে না পেট নিয়া চলাফেরা করতে কষ্ট হচ্ছে আল্লাহর বান্দাকে বিভিন্ন জায়গায় ডাক্তার কবিরাজ দেখানো হলো ওই সময় নাম করা এক হসপিটালে তাকে নেওয়া হলো নিয়া তাকে যখন ডাক্তার দেখানো হলো পেট যখন পরীক্ষা করা হলো এক্সরে করা হলো তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তার পেটের ভিতর বিশাল বড় সাপ এটা বাংলাদেশের ঘটনা সিলেটের জমিনের পরীক্ষা করে দেখা গেল যে তার পেটে তো কেন বড় দেখা গেল তার পেটের ভিতর বড় বড় সাপ এবার এই ডাক্তাররা ডেকে বলল না না আমাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষে তার চিকিৎসা করা সম্ভব না তাকে তোমরা অন্যত্র নিয়ে যাও এবার এই সুখর আল্লাহর বান্দাটাকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ইন্ডিয়ার মাদ্রাসে নিয়ে যাওয়া হলো মাদ্রাসে নেওয়ার পরে মাদ্রাসের হসপিটালে যখন তাকে ঢুকাইল সেখানেও যখন তার পেটের ভিতর শুধু যন্ত্রণা আর যন্ত্রণা পেটের ভিতর প্রচণ্ড রকম ব্যথা সহ্য করতে পারে না যখন তাকে পরীক্ষা করা হলো মেশিনের ভিতর দিয়া তখন তারাও আবিষ্কার করলো দেখলো তার পেটের ভিতর দুনিয়ার কোনো রোগ নাই তার পেটের ভিতর আসমানি রোগ আল্লাহর দেওয়া বিশাল বড় সাপ পেটের ভিতর বিশাল বড় সাপ তারাও বললো এটার কোনো চিকিৎসা নেই আপনারা নিয়ে যান আল্লাহর এই বান্দাটা বাংলাদেশে আনার পরে মারা গেল এই জন্য ভাইরা আমার তোমরা যারা সুদ খাও যারা সুদের উপরে টাকা দাও মনে রাখবা তোমরা সুদ খাও নাই তোমরা জানো জীবন্ত বিষাক্ত সাপ খেয়েছ আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটা প্রাণী বানিয়েছেন একটা প্রাণীর নাম হলো ছাগল আর একটা প্রাণীর নাম হলো কুকুর কুকুর খাওয়া হারাম ছাগল খাওয়া হালাল আপনারা কেউ কোনোদিন কুকুর খান না কারণ কুকুর কেউ খায় না কুকুর আল্লাহ হারাম বানিয়েছেন আপনারা জানেন কুকুর খাওয়া হারাম তারপরও আপনারা কুকুর খান না আপনারা জানেন ছাগল খাওয়া হালাল এজন্য আপনারা ছাগল খান কিন্তু দুইটা কাছাকাছি দুইটা প্রাণী চতুষ্পদ দোনোটাই কেন খান না বলে আল্লাহ হালাল করেছে এজন্য আমরা ছাগল খাই আর আল্লাহ হারাম করেছে এজন্য আমরা কুকুর খাই না আল্লাহ হারাম হারাম এবং হালাল খাওয়ার করার কারণে আপনারা যদি শ্রেণী বিন্যাস করতে পারেন যদি হারাম হালাল ভাগ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও ঘোষণা করেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামুর রিবা আল্লাহ ঘোষণা করেছেন সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হারাম সুদ খাবা না সুদ দেবা না দুনিয়ার ব্যবসা করা হালাল টাকা অন্য অন্য কাজে লাগানো হালাল কিন্তু সুদের উপরে লাগানো
এটা সম্পূর্ণ রূপে হারাম ব্যবসা হালাল এটা আপনি মানলেন সুদ যে আল্লাহ হারাম করেছে এটা আপনি কেন মানলেন না বলে পায়খানা খাওয়ার চেয়েও শুয়ার খাওয়ার চেয়েও সুদ খাওয়া আরো মারাত্মক এবং জঘন্যতম গুনাহ কারণ পায়খানা আপনি খাইছেন খাওয়ার সাথে সাথে খাইছেন তো শেষ যতটুকু খাইছেন ততটুকু গুনাহ হইছে কবিরা গুনাহ হইছে কার থেকে দা শুয়ার খাইলে মদ খাইলে মায়ের সাথে জেনা হয় না সুগার খাইলে শুয়ার খাবেন কুকুর খাবেন মায়ের সাথে জেনা হবে হবে না কিন্তু সুদ এমন একটা নিম্নমানের গুনাহ যেটার অপরাধ হলো মায়ের সাথে জেনা করা মাকে ধর্ষণ করা এজন্য আমার ভাই এজন্য আমার বাবা আমি আপনাদের হাতে এবং পায়ে ধরি এই গুনাহ থেকে ফিরে আসুন ডাক্তাররা পরামর্শ দেয় যে কোনো রোগীকে যদি বলা হয় যে তাকে কিছু শুয়ারের গোস্ত খাওয়ালে সে সুস্থ হবে এটা যদি ডাক্তাররা কোনো ডাক্তার যদি এমন পরামর্শ দেয় তাহলে মুফতিয়ানে একরাম বলে যে তার সুস্থ হওয়ার জন্য তাকে কিছু শুকারের গোস্ত খাওয়ানো যায় যদি এমন হয় যে তাকে মদ খাওয়ালে কিছু মদ খাওয়ালে সে ভালো হয়ে যাবে তাহলে প্রয়োজন পড়লে তাকে মদও খাওয়ানো যাবে তার অসুস্থতা ভালো হওয়ার জন্য কিন্তু পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই যে বলেছে যে তার অমক রোগ ভালো হওয়ার জন্য তাকে সুদ খাওয়াও এটা বলে নাই এজন্য রোগ থেকে নিরাময়ের জন্য প্রয়োজনে কুকুরের মাংস যদি খেতে বলা হয় খাওয়া যাবে প্রয়োজনে কিছু মদ যদি খেতে বলা হয় খাওয়া যাবে কিন্তু সুদ খাওয়া যাবে না সুদের কথা পৃথিবীতে কোনো ডাক্তার বলেন নাই যে রোগ হলে সুদ খেতে হবে এই জন্য আপনার কি রোগ হয়েছে আপনার রোগ হয়েছে টাকার লোভ আপনি টাকা কামাই করতে চান কামান এ টাকাই হবে একদিন আপনার জন্য জাহান্নাম এ টাকাই হবে একদিন আপনার জন্য বরবাদির কারণ আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করার তৌফিক দান করুক এই সুদী মহাজন জালেমদের থেকে আল্লাহ আমাদের দরিদ্র নিপীড়িত মুসলমানদেরকে হেফাজত করুক আমিন আল্লাহ রলিব হযরতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিম বিশ্ববিখ্যাত বুজুর্গ এবং ওলি বাংলার জমিনে এমন একজন বড় ওলি ওই যে গহরডাঙ্গা মাদ্রাসার জমিনে ঘুমিয়ে আছেন আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিম বহুকাল আগের কথা তিনি হজে গেলেন তদানীন্তন সময় তার সাথে আরো অনেক মানুষ হজে গিয়েছে যশোর থেকে অনেক হাজি সাহেবরা গিয়েছে ওই হাজি সাহেবদের ভিতর একজন হাজি সাহেবের নাম ছিল আব্দুল করিম সাহেব এ হাজি আব্দুল করিম সাহেব মুরব্বী মানুষ হজে যায়া হজ করেছেন ভাইরা আমার বন্ধুরা আমার সবাই যখন হজে গেলেন ওই সময় নিয়ম ছিল মানুষ জাহাজে হজে যাইত যাওয়ার সময় টিকিট কেটে যাইত আবার আসার সময় টিকিট কেটে বাংলাদেশে আসত এখন যেমন বাসে উঠলে টিকিট কেটে ঢাকা থেকে চিটাগং যেতে হয় আবার ঢাকা আসার জন্য ফিরতি টিকিট ঢাকার জন্য চিটাগং থেকে কাটতে হয় আল্লাহর বান্দা হাজি আব্দুল করিম সাহেব মুরব্বী মানুষ হজ করলেন হজের সব খরচ আদি সব জায়গায় সব কিছু দিয়া ফিরতি বাংলাদেশে ফিরতি টিকিটের জন্য তিনি কিছু টাকা একটা পোটলায় রেখে দিলেন আল্লাহর নীলা খেলা বোঝা যায় না আল্লাহর বান্দার টাকার পোটলাটা কোথায় হারিয়ে গিয়েছেন কে নিয়ে গেছেন কোনো খবর নাই টাকার পোটলাটা কোথাও খুঁজে পায় না হজ শেষ হয়েছে বাংলাদেশে আসবে সব মানুষ বাড়িতে আসার জন্য টিকিট কেটেছে এই হাজি আব্দুল করিম সাহেব যখন টিকিট কাটবেন টিকিট কাটার জন্য গেলেন কিন্তু তিনি তার টাকার থলেটা আর পেলেন না আল্লাহর বান্দা টাকার থলে না পাইয়া উদাসীন হয়ে গেলেন পাগল পাড়া হয়ে গেলেন কি করবেন চিন্তা করতে আছেন মাথা চুলকাইয়া পাগলের মতন চুলগুলা নিয়ে এলোমেলো হয়ে গেছে
আহারে এখানে কার কাছে টাকা পাইব, কার কাছে কিভাবে আমি বাংলাদেশে যাওয়ার জন্য তদবির করব। পাগলের মতন কান্নাকাটি করতে আছেন। সব হাজি সাহেবরা চিন্তা করল, আমরা সবাই কিছু কিছু টাকা দেই, টাকা দিয়া তারপর এই হাজি আব্দুল করিম সাহেবকে আমাদের সাথে নেওয়ার ব্যবস্থা করি। কিন্তু সবাই কেনাকাটা এবং হজের যত কানুন আছে সব কিছু আদায় করার পরে কারো কাছে আর টাকা নাই, যেই টাকা দেয় তা যথেষ্ট পরিমাণ না, টিকিট কাটার মতন না। এবার চিন্তায় পড়ে গেলেন, কান্নাকাটি করতেছিলেন, আমার বুঝি আর শেষ রক্ষা হবে না, আমার বুঝি আর বাংলাদেশে যাওয়া হবে না, কান্নাকাটি করতেছিলেন। এদিকে ওই হজ কাফেলার ভিতর একজন বুদ্ধি দিল যে হাজি আব্দুল করিম সাহেব আপনি একটা কাজ করেন, বলে বাংলাদেশ থেকে একজন হাজি সাহেব আসছে, তার নাম হলো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তাকে আপনি খুঁজে বের করেন, তাকে যদি খুঁজে পান তার কাছে আপনার কথাগুলো বলবেন, কারণ তিনি একজন বিখ্যাত লোক, হয়তো সৌদির অনেক বড় বড় মানুষের সাথে তার সম্পর্ক আছে, আপনি তার কাছে গিয়ে আপনার দুঃখের কথা আপনার জরুরতের কথা বলেন। এবার আল্লাহর বান্দা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিকে খুঁজতে 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 বাইতুল্লাহর সামনে যায়া পাইলেন। তিনি দেখতে আছেন আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর সামনে বসে, আল্লাহর সামনে বসে বসে ধ্যান করতে আছে, পাশে যায়া বসলেন, দীর্ঘক্ষণ বসে থাকার পরে এক পর্যায়ে সালাম দিলেন, সালাম দিয়া বলতে আছেন, হুজুর আমি বাংলাদেশি। বলে কি হয়েছে? বলে হুজুর আমি অনেক বড় বিপদে পড়েছি, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। বলে বেটা তোর আর কোনো কাজ নাই, তুই আমার কাছে কেন আসছো, তুই বিপদে পড়ছো আমি তোরে কেমনে উদ্ধার করব। আরে বাইতুল্লাহর সামনে বসে আল্লাহর ঘরের কাছে বসে যদি আল্লাহর কাছে না চাইয়া তুই আমার কাছে চাও, এইটা কিভাবে হয়? তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো, আমিও তো আল্লাহর সামনে বসে আছি, তুমিও তো আল্লাহর ঘরে আল্লাহর সামনে আসো। বলে আল্লাহর কাছে চাও। বলে হুজুর মাফ করবেন, আপনি আল্লাহর খাস বান্দা, আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন, আপনার কথা আল্লাহ শুনবে। হুজুর আমি গুনাহগার মানুষ, আমার বুঝি আর বাংলাদেশে যাওয়া হবে না। কয় দূর হও, কে পাঠাইছে তোমার এখানে? বলে হুজুর আপনি আমাকে রাগ হইয়েন না। আল্লাহর বান্দা আব্দুল করিম সাহেব মনে মনে চিন্তা করলেন, এটা কেমন অলি, কার কাছে আমারে পাঠাইছে, সে তো আমারে রাগারাগি করতে আছে, তুচ্ছ তাছিল্য করতে আছে। এবার বলে হুজুর আপনি আমাকে দয়া করেন, মেহরবানি করে বাংলাদেশি হাজি সাহেবরা, ওই যে যশোরের হাজি সাহেবরা আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনি একটা ব্যবস্থা করে দেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বুঝলেন আল্লাহর এই বান্দা আল্লাহ থেকে গাফেল, আল্লাহর ঘরে বসেও সে আল্লাহর পরিচয় পায় না। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এবার একটা কাগজ বের করে কাগজের মধ্যে তিনি কোরআনের একটা আয়াত লিখে দিলেন, এ কোরআনের আয়াত লিখে দিলেন আর বলে দিলেন, নাও বাবা এই কোরআনের আয়াতটা নিয়ে যাও, মানুষ যখন ঘুমাইয়া যাইবে তুমি ঘুমাবা না একা একা গভীর রজনীতে, দুই রাকাত নামাজ আদায় করবা, দুই রাকাত নামাজ আদায় করে আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া চক্ষুটা বন্ধ কইরা এই আয়াতটা শুধু তেলাওয়াত করতে থাকবা, যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজের আজান না শুনবা ততক্ষণ পর্যন্ত তুমি চক্ষু খুলবা না। এবার আল্লাহর বান্দা কোরআনের আয়াত লিখে দিলেন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের সহজ এবং নিষ্কৃতির পথ বের করে দেন, মুক্তির পথ বাতলিয়ে দেন।
তাদের জন্য আল্লাহ সহায়ক হয়ে যান আল্লাহর বান্দা গভীর রজনীতে সবাই ঘুমাইছে দুই রাকাত নফল নামাজ পড়ে আসমানের দিকে মাথাটা উঠাইয়া চোখ দুইটা বন্ধ কইরা মনে মনে ওই আয়াতটা শুধু তেলাওয়াত করতে আছে আয়াত তেলাওয়াত করে করে এবার রাত্র যখন একবারে শেষ প্রহরে শেষ দিকে চলে আসছে এবার তার পায়ের মধ্যে কেমন জানো নিশির ওশ ওশ বলে নিশির বলে যেটা আকাশ থেকে পড়ে নিশির পড়ে সেই নিশির তার পায়ে কেমন যেন বাজতে আছে পায়ে যেন কেমন ঘাসের অনুভূতি হচ্ছে পায়ে যেমন কেমন বাংলাদেশের মাটির মতন ঘাসের মতন অনুভব হচ্ছে আল্লাহর বান্দা হাজী আব্দুল করিম সাহেব চিন্তা করতেছেন কারণটা কি মক্কায় তো কোনো ঘাস নাই মক্কায় তো কোনো ঠান্ডা নাই মক্কায় তো প্রচন্ড গরম পড়তে আছে ঘাস কোথার থেকে আসলো আমার পায়ের মধ্যে কেন ঘাস লাগতে আছে আমার পায়ের মধ্যে কেন ঠান্ডা লাগতেছে কারণটা কি কিন্তু তিনি চক্ষু খোলেন না কারণ হুজুর বলেছেন যতক্ষণ পর্যন্ত ফজরের আজান কানে না আসবে ততক্ষণ পর্যন্ত চোখ খোলা যাবে না আল্লাহর বান্দা চোখ না খুলে শুধু আসমানের দিকে চোখ বন্ধ করে ওই আয়াত পড়তে আছেন এমন মুহূর্তে ফজরের সময় হয়ে গেছে ফজরের নামাজের আজান তার কানে চলে আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম কানে আজান চলে আসছে এবার আজান শোনার পরে তিনি চোখ খুললেন যে হুজুর বলেছে আজান শোনার পরে চোখ খুলতে চোখ খুইলা এবার তিনি দেখলেন চতুর্দিকে কলা গাছ দেখা যায় চতুর্দিকে গাছ গাছারি দেখা যায় এবং টিনের একটা মসজিদ দেখা যায় তিনি আশ্চর্য হয়ে গেলেন কারণটা কি আমি কোথায় মক্কায় তো কলা গাছ নাই এমন কোনো জঙ্গলা নাই মক্কায় তো টিনের কোনো মসজিদ নাই আমি কোথায় আসলাম এবার তিনি অনুভব করলেন আবিষ্কার করলেন তিনি তার গ্রামে তার বাড়ির সামনে চলে আসছে এইবার তিনি চিন্তা করলেন বাড়িতে যাই আবার চিন্তা করলেন না আজান হয়েছে আগে নামাজ পড়ব পরে বাড়িতে যাব তিনি মসজিদে ঢুকলেন নামাজ আদায় করলেন নামাজের পরে এলাকার মানুষজন তার আত্মীয় স্বজন নামাজ শেষ করছে সবাই শেষ কইরা দেখে তিনি তাদের সাথে একাত্র নামাজ পড়ছে এইবার আত্মীয় স্বজনরা ডেকে ডেকে বলতে আছে ভাই হাজি আব্দুল করিম এ হাজি সাহেব আপনি একা একা কেন আসলেন আপনি যদি আমাদেরকে বলতেন আমরা আপনাকে এগিয়ে আনার জন্য এয়ারপোর্টে যাইতাম স্টিমার ঘাট যাইতাম আপনি আমাদেরকে না বলে চলে আসলেন হাজি আব্দুল করিম সাহেব জ্ঞান ফিরে আসছে ঘুষ ফিরে আসছে তিনি ডেকে ডেকে বলতে আছে ভাইরা আমার ওই পাগলায় কই যেই পাগল আমাকে হাতের মধ্যেই কাগজটা ধরাই দিয়া চোখ বন্ধ করিয়া দাঁড় করাই রাখছিল আমি আসিলাম মক্কার জমিনে আমি চোখ বন্ধ করাছিল কিছুই জানি না কিছুই দেখি না আমি যখন ফজরের আজান হয়েছে চোখ খুলেছি আমি দেখি আমাদের বাড়ির সামনের মসজিদের কাছে দাঁড়ানো আল্লাহু আকবার ভাইরা আমার এটা আল্লাহওয়ালাদের কেরামত এটা আল্লাহওয়ালাদের কেরামত শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর বন্ধু আল্লাহর ওলিদের কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই যারা আল্লাহর বন্ধুদের সাথে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে এজন্য বর্তমান জমানায় অনেক কমিনা আছে নালায়েক আছে যারা আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েকদের কি করে সমালোচনা করে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তার খাদেম সহ তারা ছিলেন যশোরে আর তাদের যে মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসায় তখন জলসা চলছিল ওয়াজ মাহফিল দুই দিন ব্যাপী মাহফিল একদিন চলে গেছে হুজুরে প্রোগ্রামে ব্যস্ত ছিল দ্বিতীয় দিন তিনি অ্যাটেন্ড করবেন তার মাদ্রাসার মাহফিলে বিকাল বেলায় হুজুর তার খাদেমকে মাস্টার সাহেবকে বলতে আছেন
তুমি স্টিমারে চড়ে তুমি যশোর থেকে ফরিদপুরে গহরডাঙ্গায় চলে যাও, তুমি যায়া কি করো আমাদের জলসা প্রোগ্রাম তুমি ধরো, তুমি যাও। বললে খাদেম বলল হুজুর আপনি যাবেন না? বল না তুমি যাও আমি পরে আসব। খাদেম যাচ্ছেন আর বলতেছেন আরে হুজুর আজকেও যদি না যায় তাহলে যেতে পারবে না, স্টিমার তো এখনই ছেড়ে দিছে, পরে আর হুজুর কিভাবে যাবে, আর তো স্টিমার পাবে না, হুজুর মনে হয় এবারের জলসা আর ধরতে পারবে না। এই কথা চিন্তা করে খাদেম জাহাজ উঠা চলে গেলেন, জাহাজে সবার কাছে বলতেছিলেন স্টিমার থেকে তিনি যে যখন ফরিদপুরে নামলেন, নামার পরে তিনি যখন মহল্লায় ঢুকলেন তখন মানুষের কাছে বলতে আছে আরে হুজুর তো আসে নাই, হুজুর এইবারের আজকের ইস্তেমার ধরতে পারবে না, কারণ আমাকে হুজুর কালকে পাঠাইছে আর হুজুর বলছে পরে আসবে, স্টিমার তো নাই হুজুর কিভাবে আসবে, আমি কালকে চড়ছি আজকে আসছি স্টিমারে। তখন লোকেরা বলতেছে কি বলো তুমি আজকে আসছো, হুজুরে তো কালকে বিকালেই গহরডাঙ্গা মাদ্রাসায় চলে আসছে। সুবহানাল্লাহ। তো ভাইর আমার আল্লাহ ওয়ালাদের কেরামত, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তার খাদেমকে বললেন যাও একটা রিক্সা ডেকে নিয়ে আসো। রিক্সা ডেকে আনা হলো, রিক্সা আনার পরে হুজুর বললেন এই রিক্সায় আমি চড়ব না, তুমি অন্য রিক্সা নিয়ে আসো। রিক্সাওয়ালাকে বিদায় করে অন্য একটা রিক্সা আনা হলো, ওই রিক্সা চড়ছে চড়ে এখন দুইজন যাইতেছে। তো হুজুর খাদেমকে বললেন তুমি তো একবারও জিজ্ঞাসা করলা না ওই রিক্সাওয়ালাকে আমি কেন বিদায় করলাম, তার রিক্সায় কেন আমি চললাম না। বলে হুজুর আমি ভুলে গেছি আপনি বলেন কেন তার রিক্সায় চললেন না। বলে শোনো এই শহরে এই দেশে যতজন আল্লাহর কুতুব আছে আল্লাহর ওলি আছে এর মধ্যে রিক্সাওয়ালাও আল্লাহর একজন ওলি। সুবহানাল্লাহ। তো আমি তো তার রিক্সায় চড়তে পারি না, এই জন্য আল্লাহওয়ালারা চেনে কে আল্লাহওয়ালা, মানুষের চেহারা দেখলে বোঝা যায় কে সিটার কে বাটপার আর কে মমিন। এই জন্য ভাইরা আমার আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক, হক্কানি পীর মাশায়েকদের সোহবাতে থাকার তৌফিক দান করুক। ওমা আলাই মিল্লাল বালাগ। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হয়, কয়েকটা পাহাড় বেয়ে তুর পাহাড়ে যেতে হয়। পথিমধ্যে পয়গম্বরের সাথে জঙ্গলার একটা হরিণের সাক্ষাৎ হয়ে গেল, হরিণটা দেখে পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, কারণটা কি? হরিণ মানুষ দেখলে দৌড় দেয়, মানুষের একটা শব্দ শুনলে একটা পাতা লইরা উঠলেও হরিণ দৌড় দেয়, হরিণের কানের এত পাওয়ার, হরিণী কান এত এত পাওয়ারফুল, সব কিছু সে শুনতে পায়। পয়গম্বর মুসা নবী হরিণ দেখে আশ্চর্য হয়ে গেলেন, হরিণটা দাঁড়িয়ে আছে পয়গম্বরকে দেখে দৌড় দেয় না। মুসা নবী আল্লাহর পয়গম্বর মুসা নবী এবার হরিণের কাছে গেলেন, যেহেতু হরিণ তাকে দেখে ভয় পায় না দৌড় দেয় না, এজন্য তিনি হরিণের কাছে গিয়ে যখন দাঁড়ালেন এবার আরও আশ্চর্য বিষয় হলো, হরিণ এবার তার জবান দিয়া মানুষের মতন কথা বলতে শুরু করেছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুরা আমার এবার হরিণ ডেকে ডেকে বলতে আছে এ আল্লাহর পয়গম্বর মুসা নবী আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, তবে আমার একটা অনুরোধ আমার একটা আরজি আপনি আল্লাহর কাছে বলবেন নাকি? মুসা নবী বলল বলো তোমার কি অনুরোধ কি কথা, তুমি কি প্রশ্ন আল্লাহর কাছে করতে চাও, তোমার পক্ষ থেকে সেই প্রশ্ন আমি আল্লাহর কাছে পেশ করব, বলো কি বলো। এবার হরিণী বলতে আছে হে আল্লাহর পয়গম্বর মুসা নবী দীর্ঘদিন যাবৎ দীর্ঘ বছর যাবৎ বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে কোথাও পানি নাই, জঙ্গলার জলাশয়গুলো সব শুকিয়ে গিয়েছে, আমরা পানির পিপাসায় কাতর হয়ে গেছি, এই জঙ্গলার ভিতর আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, অন্য অন্য প্রাণীরা আছে, সবাই পানির পিপাসায় কাতর হয়ে গেছে। হে আল্লাহর পয়গম্বর মুসা নবী
আপনি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কবে নাগাদ বৃষ্টি দেবেন আল্লাহ তাআলা কি বৃষ্টি না দিয়ে আমাদেরকে কি মেরে ফেলবেন নাকি যদি বৃষ্টি না হয় আমরা মারা যাব কোথাও পানি নাই চতুর্দিকে মরুভূমি জঙ্গলে যত জলাশয় ছিল সব খরার কারণে শুকিয়ে গেছে মুসা নবী হরিণীকে আশ্বাস দিলেন হরিণ তোমার কথা আমি আল্লাহর কাছে পেশ করো হরিণ চলে গেল পয়গম্বর আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে গেলেন আল্লাহর কাছে যে কথা বললেন আল্লাহর সামনে যে কথা বলার পরে এবার হরিণ বলতে আছেন আল্লাহ একটা কথা বলে কি কথা বলে আল্লাহ জঙ্গলার ভিতর একটা হরিণ তোমার নামে অভিযোগ দিয়েছে আল্লাহ তাআলা এখন জঙ্গলার পশু পাখিও তোমার বিরুদ্ধে অভিযোগ দেয় তুমি কি শুরু করলা মুসা নবী বলতে আছে কারণটা কি মুসা কি হয়েছে বলে তুমি বৃষ্টি না দেওয়ার কারণে জঙ্গলার পশু পাখিগুলো ওয়ানা বৃষ্টিতে পানির পিপাসায় মারা যাচ্ছে ডেকে বললেন রব্বুল আলামিন কবে তুমি বৃষ্টি দেবা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা ডেকে বললেন আমার পয়গম্বর মুসা তুমি ওই হরিণীকে জানাইয়া দেবা আগামী 100 বছরের আগে আমি কোনোদিন বৃষ্টি দেব না মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন বললেন আল্লাহ এটা তুমি কেমন কথা বললা বৃষ্টি লাগবে এখন তুমি দেবা 100 বছর পরে এটা তো হয় না রব্বুল আলামিন আল্লাহ বললেন না এটাই কথা তুমি এটাই হরিণীকে জানাইয়া দেবা মুসা নবী মনটা খারাপ করে মনটা বেজার করে চেহারাটা বেজার করে তিনি আবার নিচে নেমে আসলেন পথিমধ্যে পাহাড়ের ভিতর আবার ওই হরিণের সাথে দেখা হয়ে গেল মুসা নবী চিন্তা করলেন কিভাবে দূরে দূরে পলায়া পলায়া লুকাই লুকাই আসা যায় যাতে করে হরিণীর সাথে দেখা না হয় কারণ আল্লাহ এমন একটা সংবাদ শুনিয়েছেন এই সংবাদটা মুসা নবী কখনো হরিণীর কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত ছিল না কারণ হরিণীর বৃষ্টি দরকার এখন আল্লাহ দেবেন 100 বছর পরে পয়গম্বর মুসা নবী চিন্তা করলেন এই কথা কিভাবে হরিণকে বলা যায় হরিণ তো সামনে দাঁড়িয়ে আছে আজ হরিণীর কাছে আমি কিভাবে মুখ দেখাবো এমন একটা কথা আল্লাহ বললেন এটা কিভাবে আমি হরিণকে বলবো এবার হরিণ ডেকে বলে পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা এসেছে এবার মুসা পয়গম্বর ডেকে বললেন হরিণ রে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তবে এমন একটা সংবাদ জানিয়েছেন যেই সংবাদটা আমি বলতে চাই না আমার কাছে বলতে খারাপ লাগতে আছে যেইটা তোমার জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ হরিণ বলতে আছে হে পয়গম্বর আল্লাহ তাআলার সংবাদ যেটাই আমার জন্য আসে ওটাই আমার জন্য সুখের সংবাদ দুঃখের নাম কারণ আমার মতন হরিণীর অভিযোগ আপনি আল্লাহর কাছে দিয়েছেন আর আমার ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন বলেন বলেন আমার আল্লাহ কি বলেছে মুসা পয়গম্বর ডেকে বললেন হরিণ রে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আগামী 100 বছরের আগে কোনোদিন বৃষ্টি হবে না এমন একটা কথা শোনার পরে উচিত তো ছিল বাস্তবতা বলে আপনাদের লজিক বলে আপনাদের দিমাগ বলতে আছে যে এমন একটা উত্তর শোনার পরে হরিণীর মুখ থেকে হতাশা বাণী বের হয়ে আসবে হরিণ পাগল পাড়া হয়ে যাবে হতাশ হয়ে যাবে কিন্তু আল্লাহর এই অবুজ একটা মাখলুক আল্লাহ তাআলার প্রশংসা বাণী তার জবান থেকে বের করলেন এই সংবাদ শোনার পরে সাথে সাথে হরিণ ডেকে বললেন আলহামদুলিল্লাহ পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন ডেকে বললেন হরিণ রে এমন একটা সংবাদ শোনার পরে তুমি কেন আলহামদুলিল্লাহ বললা কারণটা কি এটা তো দুঃখের সংবাদ সুখের সংবাদ না এবার হরিণ ডেকে ডেকে বলতে আছেন হে আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলা যদিও 100 বছর পরে বৃষ্টি দেবে তারপরও কেন আমি আলহামদুলিল্লাহ বলছি জানতে চান বলে হ্যাঁ হ্যাঁ
এই 100 বছর তো তুমিও বাঁচবা না বলে বাঁচবানি বলে না তোমার স্ত্রী সন্তান মা বাবা বাঁচবেনি বলে না বাঁচবে না তাহলে কেন তুমি আলহামদুলিল্লাহ বললা 100 বছর পরে বৃষ্টি আসবে হরিণ ডেকে বললেন পয়গম্বর মূসা নবী যদিও আল্লাহ 100 বছর পরে বৃষ্টি দেবে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতেন আর যদি বলতেন আগামী 100 বছর নয় কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোনো বৃষ্টি দেব না আমি হরিণের পক্ষে কোনো অভিযোগ দেওয়ার কোনো কারণ ছিল না আমি হরিণের কিছুই করার ছিল না আল্লাহ যদি বলতেন কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না ভাইরা আমার বন্ধুরা আমার হরিণ ডেকে বললেন পয়গম্বর এজন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি আমার আল্লাহ বলেছেন 100 বছর পরে দেবে আল্লাহ তো কিয়ামত পর্যন্ত উল্লেখ করতে পারতেন এজন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি পয়গম্বর মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন তিনি হরিণের সাথে কথা শেষ করে বাড়িতে চলে গেলেন ঘরে ঢুকতে পারে নাই ঘরে ঢোকার আগেই প্রচুর বেগে প্রচন্ড রকম ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার এমন বৃষ্টি মূসা পয়গম্বর ডেকে বললেন আল্লাহ আল্লাহ রে আপনি বলেছেন আগামী 100 বছর আর বৃষ্টি দেবেন না আপনি কি মিথ্যা বলেছেন নি আপনার ওয়াদা তো ঠিক নাই আল্লাহ ডেকে বললেন মূসা রে আমি বলেছিলাম আগামী 100 বছর বৃষ্টি দেব না কিন্তু তোমার কি এইটা স্মরণ নাই যে ব্যক্তি আমার শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা তাকে আমার নিয়ামত দিয়া ধন্য করি লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ আমার আল্লাহ ডেকে বললেন মূসা রে বৃষ্টি 100 বছর পরেই হওয়ার কথা ছিল কিন্তু এই আয়াতের দিকে তাকায়া আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ ওই 100 বছরের টাইমকে সংক্ষিপ্ত করে এক মিনিটের মধ্যে এক মুহূর্তের মধ্যে আমি বৃষ্টি দিয়া দিলাম ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য সব সময় মালিকের শুকর আদায় করতে হবে সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে জবানের ভিতর যখন কোনো বিপদ আসবে মুসিবত আসবে হতাশ হওয়া যাবে না বিপদ আসলে কি বলতে হবে ইন্না লিল্লাহ সাধারণ মুমিন যারা তারা বলে ইন্না লিল্লাহ আর যারা আল্লাহ তাআলার খাস বান্দা আল্লাহর ওলি তারা যখন কোনো বিপদ মুসিবত দেখে তখনও তারা বলে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যাই আসে এটা আল্লাহর ওলিরা বিশ্বাস করে এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলেন তো এই মূসা পয়গম্বর আল্লাহর পয়গম্বর মূসা নবী তিনি একদিন তুর পাহাড়ে যাচ্ছেন কথা বলার জন্য আবার পথিমধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হলো পয়গম্বর মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন পথিমধ্যে একজন ধনাঢ্য ব্যক্তির সাথে দেখা হইল যার পৃথিবীতে ধন সম্পদের কোনো অভাব নাই ধন সম্পদ প্রাচুর্য আল্লাহ তাআলা তাকে অঢেল পরিমাণ দিয়েছেন ওই ধনাঢ্য ব্যক্তি ডেকে বললেন আল্লাহর পয়গম্বর মূসা নবী আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন বলে হ্যাঁ বলে আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহর কাছ থেকে একটু জেনে আসবেন আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছেন যেই ধন সম্পদের কারণে আমি ঠিকমতো আল্লাহর হুকুম পালন করতে পারি না আপনি আল্লাহর কাছে জেনে আসবেন এমন কি আমল করলে এমন কি কাজ করলে আমার এই ধন সম্পদ কমে যাবে যাতে করে আমি আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারি মূসা পয়গম্বর তাকে আশ্বাস দিলেন ঠিক আছে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে আলোচনা করে আসব সামনে গেলেন কিছু দূর যাওয়ার পরে একজন দরিদ্র মহিলা ফকিন্নি এক মহিলার সাথে দেখা হলো
যেই মহিলার দুনিয়াতে একটা কুড়ের ঘর ছাড়া আর কিছুই নাই, মহিলা ডেকে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। বলে হ্যাঁ, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমি এত গরিব এত অসহায় যে দুনিয়ায় এই কুড়ের ঘরটা ছাড়া আমার আর কিছুই নাই। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমি কি কাজ করলে কি আমল করলে বড় লোক হতে পারব? আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন, আল্লাহ তাআলা আমাকে কি এমন আমল করলে ধনী বানাইয়া দেবেন। আল্লাহ তাআলা ওই বুড়িকে, ওই দরিদ্র মহিলাকে মুসা নবী আশ্বাস দিলেন, ঠিক আছে তোমার ব্যাপারে আল্লাহর কাছে কথা বলবো। এবার কিছুদূর যাওয়ার পরে দেখলেন একটা অসহায় একটা যুবক, যার শরীরের মধ্যে গোস্ত বলতে মাংস বলতে কিছুই নাই, মনে হচ্ছে যে হাড্ডি দিয়া পেঁচাইয়া গোছাইয়া একটা পোটলা বাইন্দা রাইখা দিছে, শরীরের ভিতর শুধু হাড্ডি আর কিছুই নাই। এবার ওই লোকটা ডেকে বললেন, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। বলে হ্যাঁ, আমার ব্যাপারে একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন যে আমি অধম, আমার আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন সৃষ্টি করেছেন? কারণ আমি ল্যাংরা লুলা, আমি হাঁটতে পারি না, আমার শরীরে কোনো রাগ মাংস নাই, আমি সুপনা, আমি একটা বিকলঙ্গ মানুষ, অঙ্গহীন মানুষ। আল্লাহ তাআলা দুনিয়াতে যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহ তাআলার কোনো ইবাদত করতে পারি না, কোনো কাজ করতে পারি না, তাহলে আল্লাহ আমাকে কেন বানিয়েছেন? একটু আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। পয়গম্বর মুসা নবী এই লোকটাকে আশ্বাস দিলেন, ভাই ঠিক আছে তোমার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে যে নিজের কথা শুনলেন, সেরে এবার এক এক করে তিনজনের কথা আল্লাহ তাআলার সামনে মুসা নবী তুলে ধরলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা রে তুমি আমার বান্দা বান্দিদেরকে বলে দেবা, ওই যেই লোকটা বিকলঙ্গ, শরীরে তার কিছুই নাই, একেবারে শুকনা কাঠ হয়ে আছে, ওই লোকটা জিজ্ঞাসা করেছে আমি দুনিয়াতে তাকে কেন বানিয়েছি। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে অনার্থক বানান নাই, অহেতুক বানান নাই, আল্লাহ তাআলার অবশ্যই আপনাকে আমাকে দ্বারা একটা উদ্দেশ্য আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর মুসা, আপনি ওই বিকলঙ্গ বালকটাকে জানিয়ে দেবেন, সে প্রশ্ন করেছে তাকে আমি কেন বানিয়েছি, তাকে আপনি জানিয়ে দেবেন তাকে দুনিয়াতে আমি অনার্থক বানাই নাই। সে চিন্তা করেছে আমি আল্লাহ তাকে অনার্থক বানিয়েছি, কিন্তু না, তাকে জানিয়ে দেবেন আমার জাহান্নামের দেওয়ালে একটা ছিদ্র আছে, আর ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ তাকে দুনিয়াতে বানিয়েছি। এবং দ্বিতীয় ওই বুড়া মহিলাকে, বুড়ি মহিলাকে জানিয়ে দেবেন, এ আমার পয়গম্বর সে বলেছে কি কাজ করলে সে ধনী হতে পারবে, তাকে জানিয়ে দেবেন দুনিয়াতে তাকে আমি যেই সম্পদ দিয়েছি, যেই নেয়ামত দিয়েছি, এইটা পেয়ে সে যদি আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নেয়ামত আরও বৃদ্ধি করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ বললেন, হে আমার পয়গম্বর মুসা, ওই তৃতীয় ব্যক্তিটাকে বলবা, যে ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি, ওই ব্যক্তি জানতে চেয়েছে কি কাজ করলে তার সম্পদ কমে যাবে, তাকে জানিয়ে দেবা সে যদি আমার না শুকরিয়া করে, আমার অকৃতজ্ঞ বান্দা হয়, তাহলে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত সম্পদ কমিয়ে দেব। এবার পয়গম্বর মুসা নবী জমিনে আসলেন, পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসলেন, যেই বালকটা প্রশ্ন করেছিল আল্লাহ আমাকে কেন বানাইছেন, আল্লাহর পয়গম্বর মুসা নবীর সাথে ওই বালকের সাথে সাক্ষাৎ হল। পয়গম্বর মুসা নবীর মনটা খারাপ,
ডেকে বললেন পয়গম্বর কি হয়েছে কারণটা কি বলে যেটা হয়েছে তোমার জন্য শুভ না অশুভ সংবাদ বলে কি সংবাদ বলেন কি হয়েছে বলে আল্লাহ বলেছেন তোমাকে দুনিয়াতে অনার্থক বানান নাই বলে অনার্থক বানান নাই কেন বানিয়েছেন বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার জাহান্নামের দেওয়ালের একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবার ওই যুবকটাই কথা শোনার পরে সাথে সাথে জবান খুলে বলে ফেললেন আলহামদুলিল্লাহ এবং সে খুব খুশি এবং আনন্দিত হাসা শুরু করে দিলেন পয়গম্বর মুসা নবী ডেকে বললেন যুবক রে কারণটা কি আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে তোমাকে আল্লাহ পাঠাইছে তবে আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য পাঠাইছে এইটা তো তোমার জন্য শুভ সংবাদ না তাহলে কেন আলহামদুলিল্লাহ বললা কেন তুমি খুশি হইলা হাসতে আছো যুবক ডেকে বলতে আছে আল্লাহর পয়গম্বর মুসা নবী আমি চিন্তা করেছিলাম দুনিয়াতে আল্লাহ আমাকে অনার্থক সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ আমাকে অনার্থক সৃষ্টি করেন নাই আল্লাহ আমাকে একটা উদ্দেশ্যে বানিয়েছেন তবে সেইটা দুনিয়ার যত মানুষ আছে তাদেরকে বানিয়েছেন একটা উদ্দেশ্যে দুনিয়াতে তারা কাজকাম করে নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে কিন্তু আল্লাহ আমাকে এমন একটা কাজে বানাইছেন এমন একটা উদ্দেশ্যে বানাইছেন সেই উদ্দেশ্যটা আল্লাহর নিজের উদ্দেশ্য আল্লাহর নিজের উদ্দেশ্য আল্লাহ বলেছেন জাহান্নামের দেওয়ালের ছিদ্র আমাকে দিয়ে বন্ধ করবেন আল্লাহ আমাকে তার নিজের কাজের জন্য বানাইছেন এজন্য আমি খুশি আর শুকর আদায় করতেছি এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার বান্দা একেবারে যৌবনে ফিরে এসেছে ১৬ বছরের ১৮ বছরের যুবকের মতন যৌবন জোয়ান হয়ে গেছে আর শরীরের যত বিকলাঙ্গ ছিল শরীর সব ঠিক হয়ে গেছে মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন কারণটা কি তো আল্লাহ বলেন মুসা সে আমার শুকর আদায় করেছে যদিও আমি তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করেছি কিন্তু সে যখন এটা জানছে জানার পর শুকর আদায় করছে আমার নাম নিয়েছে আমি তো তাকে বিকলাঙ্গ রাখতে পারি না এবার ওই বুড়া মহিলার কাছে মুসা নবী আসলেন এসে আল্লাহর পয়গম্বর মুসা নবী বুড়া মহিলাকে জানিয়ে দিলেন বুড়া মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে ওই বুড়ি মহিলা মুসা নবীর অপেক্ষা করতে আছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসার পরে এবার বুড়ি মহিলা বলতে আছে হে আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর পক্ষ থেকে কি সংবাদ নিয়ে এসেছ বলো মুসা পয়গম্বর ডেকে বললেন বুড়িমা তোমার জন্য সংবাদ হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তোমাকে দুনিয়াতে যেই সম্পদ দিয়েছেন এর প্রতি যদি তুমি আল্লাহর শুকর আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেবেন তোমার এই দরিদ্রতা থাকবে না তুমি ধনী হয়ে যাবা বুড়ি মহিলা রাগ হয়ে গেলেন রাগ হইয়া বলতে আছে হে আল্লাহর পয়গম্বর মুসা তুমি আর কোনো সংবাদ পাইলা না এমন একটা সংবাদ শুনাইলাম আল্লাহ আমাকে কি দিয়েছে এই কুরের ঘরটা ছাড়া আমার দুনিয়াতে কিছুই নাই তারপর আল্লাহ বলতে আছেন শুকর আদায় করতে যাও যাও তুমি এখান থেকে দূর হইয়া যাও মুসা নবী বলতে আছেন বুড়ি তুমি কি আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করো না আল্লাহর দেওয়া চোখ দিয়া দেখো না আল্লাহর দেওয়া কান দিয়া শোনো না তুমি কি আল্লাহর দেওয়া ঠান্ডা পানি পান করো না করো না অবশ্যই করো তাহলে আল্লাহ তোমাকে কি না দিয়েছেন এটা পৃথিবীর কেউ যেটা না দিতে পারে সেটা দিতে পারেন আমার আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার পয়গম্বর মুসা নবী এইটা বললেন আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা আমরা আল্লাহ বলেন তোমরা যদি আমার নিয়ামত গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না আল্লাহর অসংখ্য অগণিত এত নিয়ামত আমরা ভোগ করি আল্লাহর মুমিন বান্দা হোক আর কাফের বান্দা হোক নামাজি হোক বেনামাজি হোক সবাই আমরা আল্লাহর নিয়ামতে ডুবে আছি কিন্তু আল্লাহর শুকর নেই যখন বুড়ি মহিলা এই কথা বললেন সাথে সাথে আসমান থেকে এমন একটা আগুনের কুণ্ডুলি আসলো আইসা সাথে সাথে বুড়ি মহিলার ঘরটা জ্বালাইয়া একেবারে পুইরা ছাই করে দিল আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা
রাতে ঘুমের ভিতর স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখায় অমক জায়গায় একজন মুসি আছে ওই মুসির কাছে তুমি যাও আর তার কাছ থেকে যে দোয়া নাও আল্লাহর ওলি হঠাৎ রাতে এই স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ আমাকে একজন মুসি থেকে দোয়া নিতে বলতেছেন এটা কেমন কথা আল্লাহ তাকে স্বপ্নের ভিতর আদিষ্ট করলেন ওই মুচি দিয়া তুমি নিজের জন্য দোয়া করাও আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নেব ভাইরা আমার বন্ধুরা আমার এবার আল্লাহর ওলি সকাল বেলায় ওই মুসিকে খুঁজতে খুঁজতে যখন মুসির কাছে গেলেন যায় দেখতে আছে আল্লাহর বান্দা মুসি মানুষের জুতা সেলাই করে জুতার মধ্যে কালি করে পলিশ করে তার কাজ হলো মানুষের জুতা সেলাই করা তার কাজ হলো মানুষের জুতার ভিতর কালি করা আর এমন একজন মুসির কাছে আল্লাহ তাআলা ওই জামানার বড় একজন ওলিকে দোয়া নেওয়ার জন্য বলতেছেন ভাইরা আমার বন্ধুরা আমার এবার আল্লাহর ওলি মুসিকে খুঁজে খুঁজে মুসির কাছে গেলেন যায়া মুসিকে ডেকে বলতে আছেন ভাই মুসিরে তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তাআলার কাছে তোমার মর্তবা বেড়ে গিয়েছে মুচি ডেকে বলতে আছে হুজুর আমি প্রতিদিন প্রতিদিন আমি রোজা রাখি রোজা রেখে রেখে আমি দিনের বেলায় প্রতিদিন কাজ করি আর কাজ করে আমি যেই অর্থ উপার্জন করি যেই টাকা পাই এই টাকা আমি অর্ধেক আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দান করে দেই আর অর্ধেক আমি আমার বিবিবাল বাচ্চার পিছনে আমি বাসার জন্য খরচ করি এই কথা শুনিয়ে আল্লাহর ওলি চলে আসলেন আর বললেন মন্তব্য করলেন বুজুর্গ উত্তম কাজ করে বুজুর্গ বলতে আছেন মুচি উত্তম কাজ করে মুচি ভালো কাজ করে আল্লাহর ইবাদত করে তবে যেই ব্যক্তি আল্লাহর ইবাদতের জন্য ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে স্ত্রী সন্তান সব ছেড়েছে তার চেয়ে বেশি ভালো কাজ ওই মুচি করে না বুজুর্গ চিন্তা করতেছেন যে সে তো আল্লাহর কাজ করে ভালো কাজই করে তো তার তো বিবিবাল বাচ্চা আছে তাদের দায়িত্ব পালন করে কিন্তু আমি তো বিবিবাল বাচ্চা ছেড়েছি বাড়িঘর ছেড়েছি দুনিয়ার কাজ কর্ম ছেড়েছি সব ছেড়ে আমি আল্লাহর পথে পড়ে আছি তাহলে তার চেয়ে কি মুচি উত্তম নাকি এই চিন্তা করে আল্লাহর ওলি রাতের বেলায় আবার পরের দিন যখন ঘুমাইলেন রাতের ভিতর স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা আবার আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলতে আছে এ আমার ওলি এ আমার বন্ধু তুমি আবার যাও মুসিকে যে জিজ্ঞাসা করো মুসির শরীরটা কেন বিবর্ণ হয়ে গেছে শরীরের রং কেন পরিবর্তন হয়ে গেছে তার গায়ের যে অরিজিনাল রং ওইটা নাই গায়ের রং পরিবর্তন হইয়া অন্যটা চলে আসছে কারণটা কি যাও যে জিজ্ঞাসা করো মুসির শরীরের অবস্থা এমন কেন শুকাইয়া কাঠ হয়ে গেছে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর ওলি পরের দিন সকালবেলায় মুসির কাছে যে মুসিকে জিজ্ঞাসা করতেছে ভাই মুসিরে তোমার কাছে আবার একটা প্রশ্ন জানার জন্য আসছি বলে কি প্রশ্ন আল্লাহর ওলি ডেকে ডেকে বলতে আছেন ভাই মুসি তোমার শরীরের রং গায়ের রং কেন পরিবর্তন হয়ে গেছে তোমার আগে যে গায়ের রং ছিল সেই রং কেন নেই তোমার গায়ের রং কেন পরিবর্তন হয়েছে মুচি ডেকে ডেকে বলতে আছে হে আল্লাহর ওলি আমি এখানে প্রতিদিন কাজ করি মানুষের জুতা সেলাই করি মানুষের জুতা পলিশ করি জুতার মধ্যে কালি করি আর রাস্তা দিয়া যেই লোকটাকেই যেতে দেখি তখন আমি চিন্তা করি যেই লোকটা না জানি আমার থেকে কত ভালো কত উত্তম এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে আর আমি মনে হয় আল্লাহর দরবারে গ্রেপ্তার হয়ে যাব জাহান্নামে চলে যাব বলে আমি তো যখনই কোনো মানুষ দেখি তখন এই চিন্তা করি এজন্য আমার গায়ের রং পরিবর্তন হয়ে গেছে আমি শুকাই গেছি বুজুর্গ আশ্চর্য হয়ে গেলেন আর বুঝতে পারলেন তার এই আমলের কারণে আল্লাহ তাআলার দরবারে তার শান এবং মান ইজ্জত বেড়ে গিয়েছে
আর আমাদের অবস্থা হলো কি ভাই, আমরা তো নিজেকে অনেক বড় কুতুব মনে করি, নিজেকে শাহেনশাহ মনে করি, আর দুনিয়ার সবাইকে খারাপ মনে করি। যদি বলা হয় এলাকা সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে, আমরা বলবো এই এলাকা সবচেয়ে খারাপ ব্যক্তি, সবাইকে খারাপ বলবো এবং নিজেকে ভালো বলবো। কিন্তু আমাদের বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা তারা কত সুন্দর ফর্মুলা দিয়েছেন, তারা কত সুন্দর, ভাইরা আমার, বন্ধুরা আমার, কত সুন্দর কথা বলেছেন। আপনি যদি আপনার থেকে বয়সে কাউকে বড় দেখেন, তখন চিন্তা করবেন এই লোকটা আমার থেকে বয়সে অনেক বড়, অতএব এই লোকটা আমার থেকে বেশি আমল করেছে, বেশি নামাজ পড়েছে, বেশি তাহাজ্জুদ পড়েছে, বেশি সবে বরাত সবে কদর পেয়েছে, তার জীবনে আমার থেকে বেশি রমজান পেয়েছে। যদি আপনার থেকে বয়সে বড় হয় তখন কি চিন্তা করবেন, যে এই ব্যক্তিটা যেহেতু আমার থেকে বয়সে বড়, আমার থেকে এই ব্যক্তিটার ন্যাক আমল বেশি, রমজানে সে অনেকগুলো রমজান আমার থেকে বেশি পেয়েছে, সবে বরাত সবে কদর আমার থেকে বেশি পেয়েছে। কিন্তু এই চিন্তা করবেন না, যেই ব্যক্তি যেহেতু আমার থেকে বয়সে বড়, এই ব্যক্তি আমার চেয়ে বড় গুণাগার, এই চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে সে যেহেতু আমার থেকে বয়সে বড়, সেহেতু সে আমার থেকে ন্যাক আমলও বেশি করেছে। আর যেই ব্যক্তি ছোট, তার ব্যাপারে যখন চিন্তা করবেন তখন চিন্তা করবেন এই ব্যক্তি যেহেতু আমার থেকে ছোট, এই ব্যক্তির বয়স কম, এই ব্যক্তির জীবনে গুণাও কম হয়েছে, অতএব এই ব্যক্তিটা আমার থেকে উত্তম। ছোট হলে সে গুণা কম করেছে, আর আমার বয়স বেশি, আমি গুণাও বেশি করেছি, সে আমার থেকে উত্তম। তো এই লজিক, এই চিন্তা যদি আমাদের ভিতর আসে, তাহলে কি দুনিয়ার কাউকে আমাদের খারাপ মনে হবে? হবে না। তাহলে সবাইকে ভালো মনে হবে, আমার নিজেকে খারাপ মনে হবে। নিজেকে কি খারাপ মনে হবে ভাই? আমরা তো নিজেকে অনেক বড় মনে করি, আমরা শুধু আমি 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 আমি, মানে আমি সব আমি সব। এই একটা রোগ আপনারা জানেন, বকরি ছাগল, ছাগল যে ডাক দেয় ছাগল কি বলে, আমাদের একজন বুজুর্গ অনেক সুন্দর করে এটা বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, যে ছাগল বলে মে 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 মা করে, মে মানে আমি 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 আমি। তো এই যে ছাগল মে মে করে, আমি আমি করে, বলে এই জন্য আল্লাহ তাআলা আর আমি আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, ও নিজেকে আমি আমি বলে, আমি আমি। দেখবেন সমাজে অনেক লোক আছে যারা বলে আমি সব আমি সব আমি। আরে ভাই, খোদা হয়েও না, বান্দা হও। আজকে আমরা এক একজন আমাদের এক একটা ডিপার্টমেন্টে, আমাদের আমরা আমার ঘরে আমি খোদা হয়ে বসে আছি, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের খোদা হয়ে বসে আছি, যেখানে আমার কথাই শিরোধার্য, আমি যেটা বলবো সেটাই হবে, এটা হয় না। একমাত্র আল্লাহ যেটা বলে সেটা হয়, আল্লাহ যেটা চায় সেটা হয়, আল্লাহর ইচ্ছাই পূর্ণ হয়, পৃথিবীর আর কোনো কারো ইচ্ছা পূর্ণ হয় না। কারণ আল্লাহ যেটা ইচ্ছা সেটা করতে পারেন, বান্দা যেটা ইচ্ছা সেটা করতে পারেন না। দেখেন আদম আলাইহিস সালাম চেয়েছিলেন জান্নাতে চিরকাল থাকতে, থাকতে পারছে পারে নাই, কেন বলে আল্লাহ চায় নাই। পয়গম্বর আদম আলাইহিস সালাম চেয়েছেন জান্নাতে চিরকাল থাকবেন, কিন্তু আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন আদমকে দুনিয়াতে পাঠাবেন। তো ইচ্ছা কারটা পূর্ণ হয়েছে? আল্লাহটা। নূহ আলাইহিস সালামের ছেলে যখন ডুবে যায় পানির ভিতর, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেছিলেন ইয়া বুনাইয়ার কাব মানা, হে বৎস আমাদের সাথে নৌকায় আরোহণ কর। নূহ আলাইহিস সালাম চেয়েছিলেন তার ছেলেটা যেন বেঁচে যাক, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন নূহ আলাইহিস সালামের ছেলেটা ধ্বংস হয়ে যাক। তো এখানে কার ইচ্ছা পূর্ণ হয়েছে? আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন তার ছেলে ইসমাইল জবে হোক, কিন্তু আল্লাহ চেয়েছেন না জবে না হোক। তো কারটা পূর্ণ হয়েছে? আল্লাহটা। তো ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মধু খাওয়া ছেড়ে দিয়েছেন। কেন? নবীজির একজন স্ত্রী, তিনি বলেছেন যে নবীজি আপনি যখন মধু খেয়েছেন তখন আপনার মুখ থেকে গন্ধ আসে, দুর্গন্ধ আসে। তো এই জন্য নবীজি ন্যায় করলেন আমি আর কোনো দিন মধু খাবো না।
আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি নিয়াত করেছিলেন জীবনে আর কোনোদিন মধু খাব না কিন্তু আল্লাহ তাআলা বললেন হাবিব আমার আমি আল্লাহ আপনার জন্য যেটাকে হালাল করেছি সেটা কেন আপনি নিজের জন্য হারাম করতেছেন বিবিকে খুশি করার জন্য এজন্য আল্লাহ চাইল আমার নবী মধু খাক আর নবী চেয়েছিলেন মধু খাব না কিন্তু পরবর্তীতে ওহী নাজিল হওয়ার কারণে আল্লাহর নবী মধু খেতে বাধ্য হলেন তো এখানেও ইচ্ছা কারটা পূর্ণ হয়েছে আল্লাহর অতএব আল্লাহ যেটা ইচ্ছা সেটাই করেন আল্লাহ যেটা চান সেটাই করেন পৃথিবীর মানুষ যেটা চায় সেটা হয় না যদি আল্লাহর ইচ্ছার সাথে বান্দার ইচ্ছা মিলে যায় আল্লাহর পছন্দের সাথে বান্দার পছন্দ মিলে যায় তাহলেই আল্লাহ তাআলা বান্দার ইচ্ছা এবং পছন্দকে কবুল করে নেন এবার এই যে আমি আমি এটা আল্লাহর কাছে পছন্দ নয় আল্লাহ তাআলার কাছে আমি শব্দ পছন্দ নয় নিজেকে তুচ্ছ করে দিতে হবে ছোট করে দিতে হবে বকরি ডাকে ম্যা ম্যা করে মানে আমি 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 ম্যা শব্দের অর্থ কি মানে আমি বকরি বলে ম্যা ম্যা মানে আমি 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 আল্লাহর এই আমি আমিটা পছন্দ হয় না এজন্য বকরিকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য মানুষের জন্য ফরজ খাওয়াটা হালাল করে দিয়েছেন মানুষের চাকুন নিচে তার গর্দান চলে যায় মানুষ তাকে রান্না করে পাক করে তারপর তেহারি বানাইয়া কাবাব বানাইয়া খায় বলে সে নিজেকে আমি আমি বলছে জন্য আল্লাহ তাকেই শাস্তি দিয়েছেন আর একটা প্রাণী আছে নাম তার ময়না এই ময়না ডাকে মেনা মেনা এইভাবে করে করে ময়না ডাকে দেখবেন মেনা মেনা মানে ময়না বলে আমি না আমি না মেনা মেনা মানে আমি না আমি না তো ময়না বলে আমি না আমি না আল্লাহ তাআলা এই ময়নার ডাককে অনেক পছন্দ করলেন এজন্য আল্লাহ তাআলা ময়নাকে অনেক সুন্দর করে মানুষের বাড়িতে তিনি লালন পালন করার ব্যবস্থা করলেন মানুষ ময়নাকে লালন পালন করে আদর যত্ন খাতির যত্ন করে ময়নাকে পালে হাতে নেয় পিঠে নেয় মাথায় নিয়ে ময়না ঘোরে ময়না কথাও বলে বলে ময়নার দাম কেন এত বেড়েছে ময়নার দাম বাড়ার কারণ হলো ময়না নিজেকে সবসময় ছোট মনে করে ময়না বলে মেনা মেনা মানে আমি না আমি না আমি না আমি কিচ্ছু না আমি কিচ্ছু না নিজেকে যখন মানুষ তুচ্ছ করে দেয় নিজের দামি কপালটা এবং দামি নাকটা যখন আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া দেয় সেজদায় ফালাইয়া দেয় জমিনের মধ্যে তখন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে দামি বানাইয়া দেয় আর যে মানুষগুলো জমিনের ভিতর নিজের গর্দানকে উঁচু করিয়া কপালটাকে বাঁকা করিয়া আল্লাহ তাআলার হুকুমকে বিধানগুলি দেখায় আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউন এবং নমরুদের পরিণতির জন্য অপেক্ষা করতে বলে এজন্য আল্লাহ বলেছেন লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর কেয়ামতের দিন মানুষেরা বলবে আপনি আমি বলবো হায়রে যদি শুনতাম মানতাম বুঝতাম যদি শুনতাম যদি বুঝতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে হতো না এজন্য আজকে যেই কথাগুলো শুনতেছেন আমলের ন্যায়তে শুনবেন মানবেন আমল করবেন আল্লাহ তাআলা তাহলে জাহান্নামে আপনাকে আমাকে দেবে না ভাইরা আমার এজন্য নিজেকে তুচ্ছ করে দিতে হবে নিজের আমল নিয়ে কোনোদিন বড়াই করা যাবে না নিজের সম্পদ নিয়ে বড়াই করা যাবে না নিজের সৌন্দর্য নিয়ে বড়াই করা যাবে না কারণ দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী থাকবে না রে বাবা নমরুদ নিজেকে এই যে বকরির মতন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় রব আনা রব্বুকুমুল আলা আমি বড় রব নমরুদ নিজেকে রব বলে ঘোষণা দিয়েছিল নমরুদ নিজেকে আমি 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 মানে আমার চেয়ে কে আছে আমি সবচেয়ে বড় আমি সবচেয়ে বড় লিডার আমি সবচেয়ে বড় ক্ষমতাশালী আমি বড় টাকাওয়ালা
আমি বড় সুন্দর জওয়ালা আমার উপরে কেউ নাই এই আমি শব্দ আল্লাহ তাআলা পছন্দ করেন না নমরুদ নিজেকে আমি আমি বলেছিল বলেছিল আমার চেয়ে বড় কেউ নাই নমরুদকে আল্লাহ কি শাস্তি দিয়েছেন জানেন নি কি দিয়েছে জানেন নমরুদকে কি আপনারা তো জানেন আল্লাহ তাআলা নমরুদকে জোতার বাড়ি দিয়া দুনিয়া থেকে বিদায় দিয়েছে আসলে আমি নতুন একটা বিষয় পেলাম আরো সুন্দর নমরুদকে আল্লাহ কিভাবে দুনিয়া থেকে বিদায় করেন একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে মাথায় চলে আসছে মাথার ভিতর আসে আয়শা বারবার কামড় দেয় বারবার কামড় দেয় প্রচন্ড রকম যন্ত্রণা শুরু হয়েছে মাথার ভিতর যন্ত্রণা করে আর নমরুদ একটা লোক রেখেছে বলছে আমার মাথার ভিতর তুই শুধু বারবার থাপ্পড় দিতে থাকবি আল্লাহর ওই বান্দাটা নমরুদের মাথায় বারবার থাপ্পড় দেয় থাপ্পড় দিতে 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 হাত ব্যথা হয়ে গেছে যখনই থাপ্পড় দেয় মশা কামড়ানো বন্ধ রাখে থাপ্পড় দেওয়া বন্ধ আবার কামড়ানো শুরু হয় নমরুদ বলে আরে কি থাপ্পড় দে জোরে দে ওই আল্লাহর বান্দা বলে জাহাপনা আর থাপড়াইতে পারি না আমার হাত ব্যথা হয়ে গেছে কত থাপ্পড় দেব থাপড়াইতে থাপড়াইতে আমার হাত ব্যথা হয়ে গেছে এইভাবে করে করে এক লোক আনে যারাই আনে সেই থাপড়াইতে থাপড়াইতে ক্লান্ত হয়ে যায় নমরুদের মাথা থাপড়াইতে থাপড়াইতে ক্লান্ত হয়ে যায় আল্লাহর সাথে পাল্লা চলেনি বলেন ভূমিকম্প আসবে আল্লাহ যদি দেয় কি ঠেকাই রাখা যাইবে যে বলছিল না করুণার সময় কিছু বেজন্মা ওরা বলছিল বাংলাদেশে যে আমরা করুণার মোকাবেলা করব। আমার আমরা বিপর্যয়ের মোকাবেলা করব। আল্লাহর গজবের সাথে কেউ কোনো দিন মোকাবেলা করতে পারে না এই জন্য ভাইরা আমার এইটা না বইলা যখন গজব আসবে তখন তওবা করবেন যে আল্লাহ তওবা করতেছি তুমি এই গজবকে ফিরাও আমরা গুনার জীবনে করব না এবার নমরুদ দেখে যেই থাবড়ায় কিছুক্ষণ থাবড়ানোর পরে ক্লান্ত হয়ে যায় বলে আর পারবো না এবার নমরুদ উজিরের সাথে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করল কিভাবে কি করা যায় যারাই থাবড়ানোর দায়িত্ব দেই চাকরি দেই সেই বলে আর পারবো না হাত ব্যথা হয়ে যায় উজির এইবার চিন্তা ভাবনা করে বললেন জাহাপনা আমার মাথায় চমৎকার একটা সুন্দর একটা বুদ্ধি এসেছে বলে কি বুদ্ধি বলে বুদ্ধিটা হলো আপনার দরবারে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে আপনার সাথে দেখা করতে বিভিন্ন কাজে সরকারি কাজে অফিশিয়াল কাজে ব্যক্তিগত কাজে হাজার হাজার মানুষ আসে বলে হ্যাঁ বলে যে আসবে এখন থেকে আপনি বলে দেবেন একটা আইন জারি করবেন সালামের পরিবর্তে আয়েশা তো সবাই আপনার সালাম দেয় বলে হ্যাঁ বলে এখন থেকে আপনি আইন জারি করবেন সালামের পরিবর্তে সবাই যেন আপনাকে একটা করে থাপ্পড় দিয়ে যায় নমরুদ বলতে স্যার খুব সুন্দর বুদ্ধি তো এইটি আমার পছন্দ হয়েছে এই আইনেই করা হোক তো তখন আইন করা হলো যে যারাই বাদশার সাথে দেখা করতে আসবা এখন থেকে আর কেউ সালাম দেবে না সালামের পরিবর্তে বাদশার মাথার মধ্যে একটা করে থাপ্পড় দিয়ে যাবা তো প্রতিদিন হাজার হাজার মানুষ আসে যে আসে একটা করে থাপ্পড় দিয়ে যায় তো আল্লাহ তাআলা আল্লাহর শত্রু দুশমন নমরুদকে দুনিয়া থেকে থাপ্পড় দিতে 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 তারপর বিদায় করেছেন এই জন্য আল্লাহর কাছে আমিত্ব পছন্দ নয় যে আমি নিজে নিজেকে আমি আমি বলে আমি সব অহংকারী এটি আল্লাহর কাছে পছন্দ না ভাইরা আমার এক বুজুর্গ অনেক বনি ইসরাইলের এক বুজুর্গ অনেক বড় বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন একদিন তিনি সমুদ্রের পারে বসে আছেন এমন মুহূর্তে ওই জামানার একজন গুনাগার বান্দা জীবনে এমন কোনো গুনাহ নাই যিনি করে নাই জীবনে কোনো নেক আমল তার আমল নামায় নাই এবার আল্লাহর বান্দাটা চিন্তা করেছেন ইনি বুজুর্গ মানুষ আল্লাহর আশেক মানুষ আল্লাহর প্রিয় মানুষ আমি যদি তার সোহবতে যেয়ে বসি আমি যদি তার পাশে যেয়ে বসি তার সহচর্যে যাই তাহলে হয়তো আল্লাহ তাআলা তার উসিলায় আমাকে মাফ করে দেবেন এই চিন্তা করে আল্লাহ তাআলার এই গুনাহগার নাফরমান বান্দাটা
বুজুর্গের পাশে যে বসছেন বুজুর্গের মাথার উপরে আকাশের একটা মেঘমালা এসে ছায়া দিতেছিলেন আর আল্লাহর গুনাহগার বান্দাটা চিন্তা করল আমি যদি আল্লাহর এই মাহবুব বান্দা আশেক বান্দার পাশে যে বসি আমি মেঘের ছায়াও পাব আল্লাহর ক্ষমাও পাব এই চিন্তা করে তার পাশে যে বসলেন বসার পরে এবার এই বুজুর্গ ডাক দিয়া বললেন হতবাগা এ পোড়া কপাল গুনাহগার এই দুনিয়ায় তোর চেয়ে বড় গুনাহগার কেউ নাই তোর মতন গুনাহগার আমার পাশে বসে থাকবে এটা হতে পারে না দূর হয় এখান থেকে গুনাহগার বলে খারাপ বলে আল্লাহর বান্দাকে যখন তাড়িয়ে দিলেন আল্লাহর বান্দা মনটা খারাপ করে ওখান থেকে উঠে গেল এইবার বুজুর্গর মাথার উপরে যেই মেঘের টুকরাটা ছিল ওই মেঘের টুকরাটা বুজুর্গর মাথার উপর থেকে সরে যায় ওই গুনাহগার যেদিক যেতেছে গুনাহগারের মাথার উপরে যাওয়া শুরু করেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরে বুজুর্গ আশ্চর্য হয়ে গেলেন কারণটা কি আমি তো আল্লাহর প্রিয় বান্দা আমার উসিলায় এখানে মেঘ এসে আমাকে ছায়া দিল আর আমার মাথার উপরের মেঘ এখন ওই গুনাহগারের মাথার উপরে উপরে যায় গুনাহগারকে ছায়া দেয় কারণটা কি আল্লাহ তাআলা তদানীন্তন জামানার যিনি পয়গম্বর ছিলেন পয়গম্বরকে জানিয়ে দিলেন হে আমার পয়গম্বর তোমার কওমের ওই বুজুর্গকে তাকে বলে দেবা ওই অলিকে বলে দেবা সে তার আমল নিয়ে অহংকার করার কারণে আত্মগরিমা করার কারণে তার আমল এখানেই শেষ হয়ে গেছে তার আমল ধ্বংস হয়ে গেছে আমার একটা গুনাহগার বান্দা তার পাশে আসছিল তার সোবাতে ভালো হওয়ার জন্য ভালো নিয়ে আইতে কিন্তু সে তাকে ডিনাই করেছে তাড়িয়ে দিয়েছে সে নিজেকে বড় মনে করেছে এজন্য আজকে থেকে বলে দাও তার জীবনের সব আমল আমি ধ্বংস করে দিলাম নতুন করে আমল শুরু করতে কও আর ওই গুনাহগার নিজেকে ছোট মনে করে গুনাহগার মনে করে আমার একজন আশেক বান্দার পাশে যে বসার কারণে আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিলাম সুবহানাল্লাহ ভাই আবার এজন্য নিজেকে কখনো বড় মনে করা যাবে না আপনি যত আমল করেন কারণ অহংকার করলে আল্লাহ তাআলা আমলকে ধ্বংস করে দেন এজন্য আমলের অহংকার কখনো করবেন না ধ্বংস হতে সময় লাগে না মূসা আলাইহিস সালামের জমানায় একবার এক সবচেয়ে বড় গুনাহগার ওই গুনাহগারের কাছে মূসা আলাইহিস সালাম গেলেন যে বলতেছেন যে ভাই তোমার কি চাই মনে বলো তো গুনাহগারকে বললেন কি যে ভাই আমার তোমার কি মনে চাই বলো গুনাহগার ডেকে বললেন হুজুর বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় যে বুজুর্গ বনি ইসরায়েলের ভিতর যিনি সবচেয়ে বড় বুজুর্গ আমার মনে চাই আমার হাছন নাছরটা তার সাথে হোক আমার হাছর তার সাথে হোক আমি তার সাথে একসাথে দাঁড়াই কিয়ামতের দিন যাতে করে আমি মাপ পেয়ে যাই তো এই কথা ওই বুজুর্গ শুনলেন শোনার পরে মূসা আলাইহিস সালাম বললেন বুজুর্গকে বুজুর্গ আপনার কি মনে চায় বুজুর্গ বললেন যে হে আল্লাহর পয়গম্বর এত বড় গুনাহগারের সাথে আমার হাসর হবে এটা দরকার নাই তার সাথে যেন আমার না হাসর হয় এত বড় জাহান্নামী গুনাহগারের সাথে আমার যেন হাসর না হয় এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন মুসা তুমি আমার ওই বান্দাকে বুজুর্গকে জানিয়ে দিও তার সাথে তার হাসর হবে না কারণ আমার যে বান্দা নিজেকে ছোট মনে করছে গুনার কারণে তার হাসর হবে আল্লাহওয়ালাদের সাথে সে যাবে জান্নাতে আর সে যেহেতু নেকের কারণে নিজেকে বড় মনে করেছে একজন গুনাহগারকে তুচ্ছ তাছিল্য করেছে অবহেলা করেছে এজন্য তার হাসর হবে জাহান্নামীদের সাথে অতএব সে জাহান্নামে যাবে এজন্য ভাইরা আমার আমরা নিজেকে ছোট করে দেব কখনো নিজেকে বড় ভাববো না আমি সবচেয়ে ছোট আমার মতন কেউ নাই এই চিন্তা ভাবনা যদি আপনি করতে পারি আপনি আমি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখরাত উভয় জাহানে সফলতা এবং কামিয়াবি দান করবেন অন্য রূপে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রাধান্য দেবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক